গুড আফটারনুন, তোমাদের সামনে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ফুল পাগলি লুক এখন আমার, এখন আমার রান্না টান্না হয়ে গেছে, আজকে বেশ রোদ রোদ উঠেছে, পুজো পুজো লাগছে। কিছু মনে করো না, এই ছেঁড়াটা দেখিয়েছি বলে সরি তার জন্যে। বাইরে বেশ সুন্দর পুজো পুজো লোক, ওয়েদারটা দারুণ, পুজো পুজো হাব ভাব, ও অসাম অসাম। আশা করছি সবাই খুব ভালো আছো, অবশ্যই ভালো আছো নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। আজকে আমি কী কী রান্না করেছি চলো দেখে নিই, রান্না বান্না সব কমপ্লিট। মাছের ঝোল, ডাল আর হচ্ছে কুন্দরি ভাজা, চলো দেখে নাও। কাতলা মাছের ঝোল, মানে চারা পোনা আর কি ছোট, এটাতে ভাত আছে সবাই জানো, এই যে কুন্দরি ভাজা, ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের আশা করছি তোমাদেরও খাওয়া দাওয়া নিশ্চয়ই কমপ্লিট। এখন প্রায় 1:30 বাজে, সবারই খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে, আবার অনেকের হয়ওনি হয়তো। তোমরা সবাই ভা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও, যে আমার ভিডিওর সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। বন্ধুরা, একটা কথা বলতে তোমাদের সামনে আসলাম, তার কারণ হচ্ছে আমাকে কয়েকজন বলেছিল যে হচ্ছে আমাকে একজন কয়েকদিন আগে বলেছিল, কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার চ্যানেলে আমি টা সাবস্ক্রাইব করলাম, আশা করি তুমিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ করবো নিশ্চয়ই, বেইমানি করাটা তো উচিত না, করবে যখন বলেছে যখন আমি নিশ্চয়ই করবো। সে কি করলো, যেই আমি সাবস্ক্রাইব করে দিলাম সে কি করলো, চট করে তার আমাকে যে সাবস্ক্রাইব করেছিল সেটা আনসাবস্ক্রাইব করে দিল। আমি সেটা বুঝতে পেরেছি, কারণ সেটা বোঝা যায়, কারণ আমার তো আর বেশি সাবস্ক্রাইবার না, সেটা আমি বুঝতে পারছি যে আনসাবস্ক্রাইব করলো। করে কি ল্যাপটা পেলে তুমি, তোমারও তো, আমি নাম নিচ্ছি না তার, আমি অন্য একটা রান্নার চ্যানেলে ভিডিও করে, কিন্তু ওনার তো এটা করা উচিত হয়নি। আপনি আমাকে দিদি ভাই বলেছে সব ঠিক আছে, কিন্তু আপনি আমার থেকে অনেকটাই বয়সে বড়, আপনার কি এটা সাজে করাটা। সে যাই হোক, আমার কোনো যায় আসে না তাতে, আপনি সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করেছে কোনো ব্যাপার না, কিন্তু আমি আপনাকে আনসাবস্ক্রাইব করিনি। সবার মনুষ্যত্ব তো সমান হয় না, আপনার হয়তো ছোট মনুষ্যত্ব, আমার ছোট মনুষ্যত্ব না, সেটা আমি পরিচয় দিতেও চাই না। তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, আবার ফিরে আসছি কিছুক্ষণ, মানে এখন না হয়তো বিকালের দিকে হয়তো আসবো, তখন আবার তোমাদের সাথে কথা বলবো, তাহলে টাটা। এখন বাজে সন্ধে 7টা, তোমরা সবাই কি করছো, আমি তো বসে আছি টিভি দেখছি, দেখবে টিভি দেখছি। এখন আমি কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো। ইন্ডিয়ার প্রকৃতি মার্কেটের মতো সঠিক দামে পান, মিশো ঠিক ঠিক দাম রেখেছে। অনেক হয়েছে লকডাউন, চলো এবার আনলক করি। যখন বাচ্চাদের স্বপ্ন ভেঙে যায় তাদের মায়েদের মনও ভেঙে যায়, সেজন্য ব্যবহার করুন মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েল। এতে আছে পুফা যা মেনটেন করে হার্ট হেলথ, আর ভিটামিন এ এবং ডি যা চোখ রাখে স্বাস্থ্যকর আর হাড়কে মজবুত করে। বাচ্চাদের স্বপ্ন সম্পূর্ণ করার জন্য তাদের ফিউচার ফিট করে তুলুন মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েল, ফিট থাকলে ফিউচার আছে। এখন বাজে 9:45, এখন আমি একটু ভাতটা গরম করবো, দিয়ে ওই 9:30 দিকে আমার ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে আমরা দেন আমরাও খাবো বর আসলে। তোমাদেরও তো এখন রাত্রেবেলা সবারই খাওয়া দাওয়া করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, এবং একটা করে লাইক করে দিও, এবং
শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। প্লিজ আমাকে বন্ধু করে নাও, আপন করে নাও, আমি তোমাদেরকে খুবই আপন ভাবি। তোমরা যারা আমাকে আপন ভাবো আমি আপন ভাবি। সত্যি কথা বলতে কি জানো তো, সবাই যখন বলে না, অনেকে বলে যখন সাবস্ক্রাইব করে দাও দিদি বা বোন আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, করে দিই, কিন্তু এরা যখন বেইমানি করে না খুব খারাপ লাগে। আর তো বেইমান হও কী করে তোমরা, কী জানি জানি না, সবাইকে বলছি না, তোমরা সবাই খুবই ভালো, তাহলে চলো। আর তোমরা করলেও আমি করব না বেইমানি, কারণ আমার সেটা নেই, সেরকম টাইপের আমি মানুষ না। চলো টাটা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।